হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাড়া পিঠা বা ছড়া পিঠা। যে নামেই বলুন না কেন, এটা ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্যবাহী পিঠা। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো। আর এই চালের গুঁড়োটা আমার ফ্রিজে ছিল। চালের গুঁড়োটা খুব ভালো করে টেলে নেব। এই পিঠাটার মধ্যে চালের গুঁড়োটা টেলে নিলে তাহলে পিঠাটা খুবই নরম হয়। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, এটা বুঝবো কী করে? হ্যাঁ, অবশ্যই চালের গুঁড়োটা যখন টালা হয়ে যাবে নাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এমনকি পাতলা হয়ে যাবে, আর অনেকটা পাউডারের মতো উঠতে থাকবে গুঁড়িগুলো। এই পর্যায়ে আমার চালের গুঁড়োটা টালা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব এবং একই হাঁড়িতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু চালের গুঁড়োটা ভাজা, পানিটা একটু বেশি লাগবে। আপনারা চালের গুঁড়া অনুসারে পানিটা দেখে শুনে দেবেন। এই পানিটা দিয়ে আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে নেব, মানে একটা সিদ্ধ আটা তৈরি করে নেব। চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি, খুব ভালো করে চালের আটাটা সিদ্ধ করে নেব। আটাটা যতটা ভালো সিদ্ধ হবে পিঠাটা কিন্তু ততটাই নরম হবে। পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে, সে কারণে আমি দুঃখিত। আটাটাকে নাড়ছি। নাড়া হয়ে গেলে আমি এটা দেখতে পাচ্ছেন একটা বোলে ঢেলে নিয়েছি। যখন কিনা এটা ঠান্ডা হয়ে যাবে আমি হাতে মথে নেব। আটটাকে খুব ভালোভাবে মথতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার না থাকে। এক পর্যায়ে আমার আটাটা অনেকটাই মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিছু দানা আছে। এই দানাগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নেব। এই দানা থাকলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে আটাটাকে মথে নেব। আটাটা যখন মথা হয়ে যাবে তখন আমি এটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আটাটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে মথা হয়ে গেছে, আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। আর এই দুটো ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমি একটু কালারিং করে করব। আসলে এই পিঠাটা সবাই সাদাই করে থাকে, তবে আমি একটু দেখার সৌন্দর্যের কারণে একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এর জন্য দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। টেস্ট কিন্তু একই, আর রেড ফুড কালারে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে, তেমন কিন্তু কিছু নেই। এর জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্ক্রিপও করতে পারেন। ফুড কালার দিয়ে আমি খুব ভালোভাবে ওটাকে একটা ডো তৈরি করে নিয়েছি এবং সাদাটাও খুব সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করব, আর কীভাবে তৈরি করছি একটু তাকান স্ক্রিনের দিকে, তাহলেই বুঝতে পারবেন। আসলে এই পিঠাটা তৈরি করাটা অনেকই সহজ, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ পিঠা আর হয় না। আমি হাতের মধ্যে একটু আটা নিয়ে নিলাম, খুব অল্প পরিমাণ নিয়েছি দেখতেই পাচ্ছেন। তারপর একটা হাতে তালুতে নিয়ে আরেকটা হাত দিয়ে গোল করে নিচ্ছি মার্বেলের মতো। তারপর একটু লম্বা শেপ দিয়ে নেব। তারপর দুটা ছাড় থেকে একটু করে চুকা করে দেব, এটা দেখার সৌন্দর্যের কারণে। এক হাতের তালুতে রেখে আরেক হাতের দিয়ে একটু মানে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে আর কি পিঠাটা। আমি আপনাদের বোঝার সুবিধা হচ্ছে আরেকটা তৈরি করে দেখাবো। আর এটা আসলে মানে একদমই সহজ, এটা সবাই পারি আমরা। তারপরে যারা একদমই নতুন তাদের জন্য দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে। আসলে এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে যে কিভাবে করেছি।
সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় আবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, পানিটা যখন বলক উঠে যাবে তার উপর আমি এরকম একটা ছাঁকনি বসিয়ে দেব। ছাঁকনিটার উপর আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব, তবে খেয়াল রাখতে হবে নিচে যাতে পানিটা না লেগে যায় ছাঁকনির মধ্যে, তাহলে পিঠাগুলো কিন্তু ভিজে যাবে। এরপর আমি একে একে এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি একবার এর থেকে বেশি পিঠা আর দেব না। আমি এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব, তবে এখানে একটা ঢাকনার মধ্যে ছিদ্র আছে, আমি ছিদ্রটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। আপনারা কাগজ বা লং বা কটন বার যে কোনো একটা দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে, এতে ভাপটা খুব ভালোভাবে পিঠার মধ্যেই লাগবে। সেজন্য পিঠার একটা সাইড হয়ে গেছে, পিঠাটা সিদ্ধ হতে 2 মিনিটের বেশি লাগে না যেহেতু এই আটাটা সিদ্ধ করা। আমি এখন একটা একটা করে পিঠাগুলো একটু উল্টে দেব, উল্টে না দিলেও হয় তবে একটু উল্টে দিলে ভালো, এর জন্য আমি একটু উল্টে দিলাম। উল্টিয়ে তারপর 1 মিনিট পরে আবার নামিয়ে ফেলবো। একইভাবে সবগুলো পিঠা একটু উল্টে দিয়েছি। তারপর আবার 1 মিনিট পরে যে আমি দেখাচ্ছি আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর দেখতে পাবেন কতটা নরম হয়েছে পিঠাটা। দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কতটাই পারফেক্ট হয়েছে। আর ভেতরটাও কিন্তু একদমই সুন্দর হয়েছে, কোনো কাঁচা নেই। তার মানে বোঝা গেল পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি, এমনকি একইভাবে আমি পরের পিঠাগুলো সিদ্ধ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলে দেখে নিতে পারবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।